প্রিয় দোস্ত কি খবর? ঈদ তো আই গেছে, কেনাকাটা কিছু করছিস? আই তো মোটামুটি সারি হালাইছি কেনাকাটা, তুই কদ্দুর আগ গাইছ? ও মা, এন তুই কি কস? ঈদের আনো 8 দিন বাহি আছে, 8 দিনে মেলা কিছু কিনলে কিনুন যাইব। তবে দোস্ত আমি একটা সমস্যার ভিতরে হয়ে গেছি বুঝতে। ও মা, এ তুই কি কস? আচ্ছা কসন খুলি ঘটনাটা, কি সমস্যার ভিতরে তুই আস? দেই তোর সমাধানের কোনো রাস্তা দেখাইতাম হারে কিনা। এই যে দোস্ত, আজকে রোজার 22 চলে গেছে, মনে করো যে এই যে ফেসবুকে বা অন্য কোনো জায়গায় ডিসকাউন্টের কোনো অফার টফার মার্কেটিং এর ব্যাপারে আজ পর্যন্ত আমি পাইন। এরপরে সেদিনকে একবার একটা দোকানও গেছি কেনাকাটা করতাম বুঝুনি, এটারা যে দাম সাহে বাজার জিনিসপত্রের, কিতা কিনু আর কোনো মাথা মুথা ঠিক নেই, পরে দিয়ে চলে আই গেছি। আচ্ছা তুই কসন দোস্ত, বর্তমান টিয়া ওইসব রুজি করার যে কি একটা কষ্ট, এর ভিতরে যদি মনে কর যে কোনো জায়গার ভিতরে কোনো রকম ডিসকাউন্ট না হয় তাহলে জামা কাপড় কেমনে কিনতাম? রাহ দোস্ত, আমি একটা বিষয় পুরো ক্লিয়ার হইল। আচ্ছা তুমি যে সেদিন মার্কেটও গেছিলে, তুমি কি ডিসকাউন্টের লাই গেছিলে নাকি মনে করো যে কাপড় চোপড় কিনতে গেছিলে? আরে একখান ক্লিয়ার করি কই তো। বিশ্বাস করো দোস্ত, আমি অরিজিনালে মিছা কথা কইতে হইতাম না, গেছিলাম মনে করো যে 18 রুপিয়ে সাই যদি ডিসকাউন্ট কোনো দোকান দেয় আর কি, তাহলে ডিসকাউন্ট পাইলে 2-1 সেট জামা কাপড় লই আইতাম। এই কারণে আসলে মূল উদ্দেশ্যে গেছিলাম, তবে জামা কাপড় কিনলাম এরকম কোনো উদ্দেশ্য যায় না, চিন্তা ভাবনা করছি যদি হাই যায় আর কি, কথাটা বুঝো না? আচ্ছা দোস্ত আরে একখান কথা কইবানি, এই যে তোমার ঈদে শপিং করার আসলে কোনো মনোভাব আছে কি না তুমি আরে কদর কইবানি? যদি থাকে তাহলে আমি তোমার হেল্প করতাম, আর না থাকে তো কিছু করার নাই বুঝুনি। মাফ করবে দোস্ত, তোমার কসম খাই দেখি দোস্ত, যদি কোনো ডিসকাউন্ট হাই যাই 100% মনে করো যে কেনাকাটা করি হেলাই আমি। আচ্ছা দোস্ত তো তোমার বাজেট কত আর কিনবা কি কি আরে কদ্দুর কইবানি? এই বেশি কিছু কিনতাম না, মনে করো যে ওগা লুঙ্গি, ওগা পাঞ্জাবি, ওগা গেঞ্জি, আর এই যে সুন্দরী বর হয়ে গেছে বুঝলি, শেভ করার লাই কিছু নানান টান কিনলাম, এর হলে দিয়ে আবার তোমার ওই যে কি জানি আর গোসলে বালটি সে ভাঙি গেছে বুঝলি, ওকে বালটি কিনলাম, আরো নানান টান আছে টুকটাক করে দেখি আর কি, আরো দেখতে ভিতরে কেন জিনিস হয় কিনা। ও খারাপ দোস্ত, মনে হচ্ছে ওই ওকে কালারফুল জাঙ্গিও কিরম লাগবে বুঝলি না দোস্ত? আমি পুরা বুঝি হেলাইছি। আচ্ছা দোস্ত তোর আর কিছু লাগবে না? আর লাগবে বা কি, ও যার কথা কইছ তুই দোস্ত, তুই তো এবার কার সামনে ঈদ পালন করতি না বুঝতি, তুই তো দোকানদার করে জবাকরণের লাইনে রেডি হয়ে রইছ, কারণ 2030 যদি এত নানান তার কিনতি যাস তুই, জিনিস তো আর হাইতি না আর দোকানদাররাও তোরে দিত না, তো দোকানদার করে মরণ ছাড়ার কোনো উপায় নেই দোস্ত বুঝতি, আর যেতে দিব এই যে তো মনে কর যে মরণ ছাড়া এটার কোনো গতি নেই, তো এই কারণে কই তুই তো কিনার উদ্দেশ্যে এবার কে ঈদ উদযাপন করতি না, তুই দু অন্ধার ঘরে মারণের উচিলে ঘুরতে আস বুঝতি। এরে দোস্ত তুই এন কি একস, ওই বেটা আঙ্গ ঢাকা শহর কি মনে কর যে মার্কেটের কোনো অভাব আছে না, কত অন্ধি কত হস্তা নামতান বেছে, আমি তো মাত্র টোকান শুরু না করছি, মনে করে আর 8 দিনের ভিতরে তোকে হেলাই দিয়ে মারলা যদি বাসা। দোস্ত তুই আর কিছু করছে? তোর এই কথা শুনি আর মাতাল মাতাল বাবাই গেছে বুঝতি, তো তুই তোর উদযাপন কর। হাই দোস্ত আর তোরে কিছু কইতে আইতাম না বুঝতি, আর কিছুক্ষণ কইলে আমি মনে আছে ঘুরান দিয়ে হরি যাই। আচ্ছা দোস্ত তুই খালি আর কথা কেন জিজ্ঞাইলি, আচ্ছা তুই কি কেনাকাটা করবি? সেটা তো কিছু কইলি টলি না দোস্ত,
মনে কর এই যে তোর যেতালে কিনা কানার ভাউচার, এই ভাউচার দেহি দোস্ত আমি পুরা সিদ্ধান্ত লই হেলাইছি যে মনে কর যে এবারকার ঈদে কিনা কাটা হুরা ক্যান্সেল করে দিছি। ওই আর আব্বার একটা হুরান লুঙ্গি আছে বুঝতি, আর ওই কি জানি আর দাদার একটা হুরান পাঞ্জাবি আছে, এটা দিয়ে এবারকার ঈদ টাইম ছাড়াই দিই আল্লাহ যদি চাই মনে কর যে। কারণ তুই যে তাহলে কিনা কাটা করবি বুঝতি, দেশ কাপড় চোপড় শর্ট হরি যাইতে আরে, তো এই শর্টের ভিতরে মনে কর যে আয়া কিনি শর্ট হালাইতাম চাই না, শর্ট বাড়াইতাম চাই না, এই কারণে আড্ডা ক্যান্সেল।